নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি যে কাজটি আপনাদের সামনে তুলে ধরছি বা যে আলোচনাগুলো আপনাদের সামনে করছি সেটা হচ্ছে যে শীতকালে গাছকে প্রুনিং করবেন না কেন, প্রুনিং করলে কী হবে এবং প্রুনিং যদি করতেই হয় কীভাবে করবেন, এই নিয়ে আমি আজকে আপনাদের সামনে ভিডিও তুলে ধরছি। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে অবশ্যই থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন আর কমেন্ট করে লিখে জানাবেন আমাদের কাজগুলো আপনাদের কেমন লাগছে। তো বন্ধুরা, আমি এই গাছটিকে আজ থেকে এক মাস আগে প্রুনিং করেছিলাম, সেই ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আজকে গাছটির গ্রোথ দেখতে পাচ্ছেন, আর যদি একটু ভালো করে লক্ষ্য করেন ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে গাছের যে সুটস বা যে কুশিগুলো আছে সেগুলো প্রায় এখন শুকিয়ে আছে বা তার গ্রোথ কমিয়ে দিচ্ছে। তো এই জন্যই আমি বলে থাকি বন্ধুরা যে শীতের মধ্যে বা শীতের শুরুতে গাছের মধ্যে প্রুনিং করাটা ঠিক না। আমি এই গাছটিকে এক মাস আগে প্রুনিং করেছিলাম, যার ফলস্বরূপ আজকে আমি কিছুটা ব্রাঞ্চিং দেখতে পাচ্ছি, কিছু বার্ডস বা কিছু নতুন ডাল বেরিয়েছে। আর বর্তমানে যদি এখন আমি গাছটিকে প্রুনিং করি তাহলে কী হয় বন্ধুরা, নভেম্বর ডিসেম্বর, ডিসেম্বরের মধ্যে প্রচুর ঠান্ডা, জানুয়ারি মাসেও ঠান্ডা থাকবে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে ঠান্ডা থাকে, তো সেই সময় গাছের গ্রোথ অনেকটাই কমিয়ে দেয়। আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন যে গাছের গ্রোথ এক মাসের মধ্যে আমার কেমন হয়েছে। আর এটা যদি আমি গ্রোয়িং সিজনে বর্ষার শুরুতে বা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে করতাম তাহলে এখন যতটা ব্রাঞ্চিং পেয়েছি আমি এর থেকে ডবল পেতাম। তো অবশ্যই বন্ধুরা, গাছকে শীতের মধ্যে প্রুনিং করবেন না। আর আজকে আমি আরেকবার প্রুনিং করছি, তো কীভাবে প্রুনিং করছি, আমি কী ধরনের প্রুনিং করছি সেটা নিয়ে দু চারটে কথা বলছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছের মধ্যে অনেক ব্রাঞ্চ ডেভেলপ করেছে, যেগুলো আমার কাছে অনেকটা আনওয়ান্টেড বা অপ্রয়োজনীয়, আমি সেই সব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিচ্ছি। আমি এখন আর কোনো হার্ড প্রুনিং বা রিপোর্টিংয়ের কাজ করব না, যেটা আমি এর আগের ভিডিওতেও আলোচনা করেছি বা বলেছি। তো বন্ধুরা, যেগুলো আনওয়ান্টেড, যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলো গাছের গ্রোথ বা বৃদ্ধি বাধা দিচ্ছে বা খাওয়ার বেশি সংগ্রহ নিচ্ছে আমার মনে হচ্ছে, তো সেই সব ব্রাঞ্চগুলোকে আমি কেটে বাদ দিয়েছি যেগুলো আমার কাছে একেবারে অপ্রয়োজনীয়। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনাদের মতামত দিবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি কীভাবে গাছটিকে প্রুনিং করছি আর কোন ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিচ্ছি। তো বন্ধুরা সাথে থাকুন, পাশে থাকুন ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিন। আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যে আমার এই কাজগুলো আপনাদের কেমন লাগছে। তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জেগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা দেখে নিন আমি কীভাবে কাজ করছি।
তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও আপনাদের ভালোবাসা সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার এই কাজ সম্পর্কে, আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের জন্য আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো বা আপনাদের কমেন্টসের রিপ্লাই অবশ্যই দেব। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন, আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো কাজের উপর ভিডিও নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটিকে অন করুন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তা আপনারা সহজে পেয়ে যান। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই।